আব্যাসীব রিলেটেড আপডেট ও সমস্ত প্রোডাক্ট সংক্রান্ত তথ্য জানতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। থ্যাংক ইউ। তার লঞ্চিং আমাদের যে কিছু কাজ থাকে না এটা ভুলে যান, আমাদেরও কিছু কাজ থাকবে। তার কারণ হচ্ছে ভ্যালু কিন্তু সবাইকে সমানভাবে দিয়ে দিব, কিন্তু ভ্যালুটা নিয়ে নিতে হবে। সেটা কি করে না, কাস্টমার ক্রিয়েশন, যেটা চন্দন দাস স্যার বলে গেলেন ক্রিয়েটিভিটি এবং ফ্লেক্সিবিলিটি, মানে আমার আপনার ক্রিয়েশন, ক্রিয়েশনের দ্বারাই কিন্তু আমরা এই মানে ভ্যালুটা ছিনিয়ে নিব। কাস্টমার কিন্তু আমাদেরকে ক্রিয়েট করতে হবে, কি করে করব সেটাও আমরা বেশ কিছুদিন ধরে ক্যাম্পেইন করছি, যে জিমেল মানে মেলের থ্রু দিয়ে আমাদের প্রোডাক্টের যে লিঙ্কগুলো পাঠিয়ে কিন্তু আমরা কাস্টমার ক্রিয়েট করতে পারবো। আর যদি খুব তাড়াতাড়ি নিজেদের ভ্যালুটাকে ক্রিয়েট করতে চাই বা ইনকাম জেনারেট করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই প্রসিডিউরটা কিন্তু অবলম্বন করতে হবে। স্যারও কালকে বলে গেছেন যে আপনারা প্রত্যেকেই রিসেলার এবং কাস্টমারকেও লিঙ্ক পাঠিয়ে আপনারা কাস্টমার রেডি করতে পারেন এবং সেখান থেকেও ইনকাম জেনারেট হবে। সমস্ত মাল্টি লেভেল মার্কেটিং এর যে সিস্টেম গুলো ছিল সেগুলো ভুলে যান। আপনি কি করছেন, আপনার ক্রিয়েটিভিটি কি, সেটাই প্রমাণ করার জায়গা চলে এসেছে। আপনি কি করতে পারেন, অনেকেই আছে, আমরা দু একজনকে ফাউন্ডারশিপ দেওয়ার পর উনি হয়তো ওই দু একজন 200 জন 500 জন 5000 জনকে নিয়ে চলে এসেছে, আর আমরা ভেবে নিয়েছি আমার একটা বিশাল কমিউনিটি হয়ে গেছে, আমি প্রচুর টাকা নিয়ে রোজগার করব। এবং এটাও বলেছেন যে অনপেসিভি আসা মানে যে আপনি কাল থেকে ধনী ব্যক্তি হয়ে যাবেন, এটাও নয়। কিন্তু এটাও একটা জায়গায় তিনি বলেছেন, তার মানে এখানে বোঝাতে চাইছে যে আপনাদের প্রত্যেকে বা আমাদের প্রত্যেকেই কাজ করবে, এআই তো কাজ করবে, তার সঙ্গে সঙ্গে আমরা যদি আমাদের লিঙ্কটাকে ইন্ডিভিজুয়ালি যদি আমরা পাঠাতে পারি, তাহলে আমাদের ক্রিয়েটিভিটিটাকে দেখাতে পারি, তাহলে আমাদের ভ্যালুও কিন্তু ক্রিয়েট হবে, আমাদের ভ্যালুও একটা জায়গায় দাঁড়াবে, আর সেই ভ্যালুটা আমরা কিন্তু অনপেসিভ থেকেও পাবো। এবং তাদের জন্য আলাদা রিওয়ার্ডস আছে, আলাদা রেসপেক্ট আছে, তো আমরা প্রত্যেকেই চাই কিন্তু সেই রেসপেক্টটা নিতে। তো একটা কথা এখানে বলবো যে কেন করব না, আমরা আজকে পৃথিবীতে এসেছি, আমাদের ওই ডেট অফ বার্থটা জানা আছে, কিন্তু ডেট অফ ডেথটা কিন্তু জানা নেই। আর আমি আপনি এই দুটো জিনিস, ডেট অফ বার্থ এবং ডেট অফ ডেথ, এই দুটোর মাঝখানে আমরা কি করে গেলাম, কেউ কি একদিন ভেবেছেন আমরা মানুষের জন্য কি করে গেলাম, পৃথিবীর জন্য কি করে, সমাজের জন্য কি করে গেলাম? আর আজকে আমাদের কাছে সেই অপরচুনিটি আছে, আর সেই অপরচুনিটি আমাদের কাছে চলে এসেছে, তো আমরা কেন করব না? আমরা যদি পার্সোনালি যদি নিজেরা যদি কাস্টমার ক্রিয়েট করতে পারি বা রিসেলার ক্রিয়েট করতে পারি, তাহলে আরো বহু মানুষ কিন্তু আমাদের থ্রু দিয়ে বেঁচে যাবে। তার কারণ হচ্ছে কাস্টমার বা রিসেলারও আমাদের থ্রু দিয়ে কিন্তু রোজগার করবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো করবে, কোম্পানি তো করে যাবে, কারণ আমরা সাবস্ক্রিপশন দিলে আমার হয়ে কাজ করবে। কিন্তু আমরা যদি নিজেরা করি, তাহলে আমাদের যে সিলেক্টেড যে কাস্টমার, সিলেক্টেড যে যারা মানুষ রয়েছেন, তারাও কিন্তু এখান থেকে উপকৃত হবে। এই কারণে বলছে যে সারা পৃথিবীকে চেঞ্জ করতে এসেছে অনপেসি, আর তার সঙ্গে মানে এস স্যার এটা বলছেন, আর এস স্যারের সঙ্গে সঙ্গে যদি আমরাও যদি এই কথা বলি, তাহলে আমাদের এই কাজগুলো করে যেতে হবে। তো আসুন প্রত্যেকেই কিন্তু আমরা এই কাজটা করি, এবং নেক্সট ফেজে আমাদের কাজ এইটা থাকবে এবং এটা মাথায় রেখে আমরা এগোবো, এবং আমরা নেক্সট যে প্রোগ্রাম গুলো হবে সেগুলোতে কিভাবে আপগ্রেড হচ্ছে, কোম্পানির ব্যাক অফিস আপগ্রেড কি হচ্ছে, কিভাবে নতুন মেসেজ গুলো কি কি আসছে, আপডেট কি কি আসছে, সেটাও আমরা ওখান থেকে জানতে পারবো। লাস্ট বলবো যে অলরেডি হয়তো কিছুদিনের মধ্যে আমরা ওখানে কানেক্টে এন্ট্রি নেব, স্যার বলেছেন যে এটাই হচ্ছে আমাদের হয়তো লাস্ট ওয়েবিনার, জুমকে আমরা বিদায় দেব, আমরা নেক্সট আমরা আসবো ও কানেক্টে। তবে হ্যাট স্যালুট টু জুম, জুম আমাদের যে পরিষেবা দিয়ে গেছেন আজকে, জুমের এই পরিষেবার জন্যই কিন্তু আজকে আমরা এতজন মানুষ, 14 লক্ষ প্লাস মানুষ বা ফাউন্ডার্স আমরা এই সুযোগটা পেয়েছি। এবং আগামী দিনে ও কানেক্ট আমাদের কাছে আরো নতুন 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 ফিচার্স নিয়ে আসবে, আরো অনেক কিছু ফেসিলিটি পাবো, এবং প্রত্যেকেই কিন্তু সেই রেকর্ডিং গুলো আপনাদের ও কানেক্টের থ্রু দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন। একে তাই কাউকে চাইতেই হবে না, যখন ইচ্ছা যে কোনো সময় আপনারা কিন্তু এই ও কানেক্টের থ্রু দিয়ে এই আমাদের কথাগুলো শুনতে পারবেন এবং টেকনিক্যাল পার্ট গুলো আপনারা জানতে পারবেন, এবং আরো অনেক কিছু ফেসিলিটি আপনারা ও কানেক্টের থ্রু দিয়ে পেয়ে যাবেন, আমরা প্রত্যেকেই পাবো। তো